सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো দুটি ভিন্ন স্বাদে দুটি ভিন্ন ফ্লেভারের সুইস রোল কেক। এই কেকটা কিন্তু ছোট বড় সবারই খুবই পছন্দের। এই কেকটা তৈরি করা কিন্তু একদমই সহজ এবং খেতে কিন্তু হেভি মজা। তাহলে চলুন আমি কিভাবে এমএমএ কেকটা তৈরি করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকবেন আমার রেসিপিগুলি। আমার চ্যানেলে বেশ কয়েকটা কেকের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে আমি তিনটা ডিম নিয়েছি। ডিমটা আমি ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। ঠান্ডা ডিম কিন্তু বিট করা যাবে না, তাহলে ফুমি ফুমি ভাব হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আবারও বিট করে নিচ্ছি। দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। আবারও বিট করে নিব। বিট করতে করতে যখন দেখব ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ক্রিমি ক্রিমি ভাব হয়েছে, তখন বিট করা বন্ধ করে দিব। বাটিটা ভরে গেছে, এখন আমি বিট করা বন্ধ করে দিয়েছি। শুকনো উপকরণ চেলে নিব। দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ লবণ। এখন চেলে নিচ্ছি। মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই লবণটা দিতে হবে। এখন মিক্সড করে নিব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, মিক্সড করে নিচ্ছি। কেকটা আমি ফ্রাই প্যানে করব। ফ্রাই প্যানে তেল দিয়েছি, ব্রাশ করে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেক ব্যাটার আমি ঢেলে নিচ্ছি। ট্যাপ করে নিচ্ছি, চুলায় বসিয়ে দিব একদম লো স্পিডে, ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিটে আমার কেকটা হয়ে যাবে। কেকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কেকটা আমি একদম গরম অবস্থায় একটা কাগজের মধ্যে রেখে পেঁচিয়ে নিব। গরম অবস্থায় পেঁচিয়ে নিতে হবে, না হয় ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর তখন রোলের আকারে শেপ দেওয়া যাবে না। আমি একটা কাগজে মুড়িয়ে নিচ্ছি। এখন ঠান্ডা হতে আমি ফ্রিজে রেখে দিব। বাকি ব্যাটারের মধ্যে আমি 2 টেবিল চামচ চকলেট পাউডার দিয়েছি, এখন ভালোভাবে মিক্সড করে নিব। আর এর মধ্যে আমি চকলেট এসেন্সটাও দিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়েছি, ব্রাশ করে ঢেলে দিব ব্যাটারটা। ঢেলে দিয়েছি, এখন চুলায় বসিয়ে দিব। রোলটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি 3 কালারে ক্রিম লাগিয়ে নেব। আপনার বাচ্চারা তো বাহির থেকে অবশ্যই রোল কেকটা কিনে খায়। সুইস রোল কেকটা কিন্তু খুবই মজা খেতে, সব বাচ্চারাই এই কেকটা পছন্দ করে। এভাবে ঘরে তৈরি করে দিবেন স্বাস্থ্যসম্মতভাবে সুইস রোল কেক। বাহির থেকে না কিনে দিয়ে ঘরে এভাবে তৈরি করে নেবেন। বাইরে খাবারগুলো কতটুকু অস্বাস্থ্যকর সেটা আমরা সবাই জানি, এভাবে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নেব আমরা রোল কেক। অন্যটাও আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগিয়েও আমি আবার কাগজে মুড়িয়ে রেখে দেব ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য, ক্রিমটা সেট হওয়ার জন্য। ক্রিমটা সেট হয়ে গেলে আবার আমি রোল করে কেটে নেব, ফ্রিজে রেখে দিচ্ছি। কেকটা রেডি হয়ে গেছে, এখন আমি পিস করে কেটে দেখাবো। সামনের এবং পিছনেরটুকু আগে কেটে রেখে দিব, তারপরে আমি পিস করে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম স্পঞ্জ হয়েছে এবং খুবই ইয়ামি হয়েছে। এভাবে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন
আপনাদের রোলটা কেমন হয়েছিল। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন বানিয়েছি, দেখতে থাকবেন আমার রেসিপিগুলি। আমার চ্যানেলে বেশ কয়েকটা কেকের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তাহলে আজ রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।